আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা ভাষায় সরফ শিখার এই আসরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ সালমান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ বিরতির পর আমরা আবারও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসতে পারছি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, ইলমুস সরফ তথা মিজান মন সাহেবের মিজান অংশ শেষ করার পর মন সাহেব অংশ নিয়ে ভিডিও করব বিভিন্ন ব্যস্ততার কারণে হয়ে ওঠে নেই। আল্লাহর অপার মেহরবানিতে আবার শুরু করতে যাচ্ছি। এই চলার পথে সবার দোয়া কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনা করছি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজটি অত্যন্ত সুন্দর, সুচারু ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি রূপান্তরশীল যত ফায়েল রয়েছে, যাকে আরবিতে আফআল মুতাসাররিফা বলে, তথা রূপান্তরশীল ফায়েল, এই রূপান্তরশীল ফায়েলগুলো মূল বর্ণের দিক থেকে প্রথমত দুই প্রকার হতে পারে। সেটা হচ্ছে, যেমন আমরা লিখলাম নুন সদরা নাসারা, আবার লিখলাম বা সারা নাসারা, এটা একটি ফায়েল, এর বর্ণ আছে তিনটি, এক দুই তিন। বা সারা বর্ণ আছে চারটি, বা আইন সা র, চারটি বর্ণ রয়েছে। তাহলে রূপান্তরশীল ফায়েলগুলো বর্ণের দিক থেকে প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট, আরেকটা হচ্ছে চার বর্ণ বিশিষ্ট। এই তিন বর্ণ বিশিষ্টকে আরবিতে বলা হয় সোলাসি, তথা সরফের পরিভাষায় তিন বর্ণকে বলা হয় সোলাসি আর চার বর্ণকে বলা হয় রোবাই। তাহলে আমরা বুঝলাম রূপান্তরশীল যত ফাইল রয়েছে এগুলো বর্ণ হিসাবে বা মূল বর্ণ হিসাবে দুই প্রকার, এক নম্বর হচ্ছে সোলাসি তথা তিন বর্ণ, দুই নম্বর হচ্ছে রোবাই তথা চার বর্ণ। এ সোলাসি আরো কতগুলো উদাহরণ আমরা নিতে পারি, যেমন যদি বলি আমরা ফালা, এটি তিন বর্ণ, নাসারা, দরাবা, প্রত্যেকটাতে তিনটি বর্ণ রয়েছে, তাই এগুলোকে আমরা সোলাসি বলবো। আবার যদি আমরা তাকে চার বর্ণের দিকে, যেমন বাসারা চার বর্ণ, দাহ রাজা চার বর্ণ, তার রজামা চার বর্ণ, তাহলে বুঝলাম ফায়েল মূল বর্ণ হিসেবে দুই প্রকার, সোলাসি রুবাই। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি লক্ষ্য করি সোলাসি তথা তিন বর্ণ বিশিষ্ট ফায়েলগুলো, এই তিন বর্ণ বিশিষ্ট ফায়েলগুলোতে যেমন লিখলাম না সর, এখানে তিনটি বর্ণই রয়েছে, তিনটি হচ্ছে মূল বর্ণ। আবার এখানে যদি লক্ষ্য করি আন সর, তাহলে নুন সদ র, এই তিনটি মূল বর্ণ ঠিক আছে, কিন্তু একটি বর্ণ এখানে অতিরিক্ত হয়েছে, সেটা হচ্ছে হামজা। তাহলে আমরা বুঝলাম তিন বর্ণ বিশিষ্ট ফায়েলগুলো আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে তিনটাই মূল বর্ণ তিনটিই থাকবে, কোনো অতিরিক্ত বর্ণ থাকবে না, আর একটা হচ্ছে সাথে অতিরিক্ত বর্ণ থাকবে। যেটা অতিরিক্ত বর্ণ থাকবে না তাকে আরবিতে বলা হয় মুজাররদ, আর যেটা অতিরিক্ত বর্ণ থাকবে তাকে আরবিতে বলা হয় মাজিদ ফি। মুজাররদ শব্দের অর্থ হচ্ছে মুক্ত, আর মাজিদ ফি শব্দের অর্থ হচ্ছে যুক্ত বা যেখানে অতিরিক্ত আছে। তাহলে মুজাররদ মানে মুক্ত, অর্থাৎ অতিরিক্ত বর্ণ মুক্ত, মাজিদ ফি মানে যুক্ত, অর্থাৎ অতিরিক্ত বর্ণ যুক্ত। তাহলে এই হিসাবে সোলাসি দুই প্রকার হলো, সোলাসি মুজাররদ, সোলাসি মাজিদ ফি। শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি, আমরা একটু লক্ষ্য করি, এই যে তিন বর্ণ বলেছি আমরা, প্রত্যেক ফাইলের প্রথম বর্ণ যেটা তিন বর্ণের, এটাকে বলা হয় সরফের পরিভাষায় ফা কালিমা, আর মাঝখানে যে বর্ণটি আছে তাকে বলা হয় আইন কালিমা, আর শেষে যে বর্ণটি আছে তাকে বলা হয় লাম কালিমা। তাহলে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, তিনটি বর্ণের নাম। তো এখানে আনসারা যদি লক্ষ্য করি, নুন হচ্ছে ফা কালিমা, সদ হচ্ছে আইন কালিমা, র হচ্ছে লাম কালিমা, আর এই আলিফটি হচ্ছে অতিরিক্ত, তাই এটি মাজিদ ফি। আর এখানে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা তিনটি বর্ণই আছে, অতিরিক্ত নেই, তাই এটি হচ্ছে মুজাররদ। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার লক্ষ্য করি, যেটা বুঝলাম যে ফাইলে তিন বর্ণ আছে, চার বর্ণ আছে, তিন বর্ণের মধ্যে মূল বর্ণই তিনটি,
অর্থাৎ অতিরিক্ত বর্ণ সাথে নেই, আবার সাথে অতিরিক্ত বর্ণ আছে, যেটাতে অতিরিক্ত বর্ণ সাথে নেই তাকে বলা হয় সোলাসি মুজাররদ, যেটাতে অতিরিক্ত বর্ণ আছে তাকে বলা হয় সোলাসি মাজিদ ফি। এবার আমরা একটু অন্যভাবে লক্ষ্য করি, সোলাসি মুজাররদের যে শব্দগুলো যার বর্ণ তিনটি হবে, এই তিনটি বর্ণের কতগুলো বাব রয়েছে, মূল বর্ণ তিনটি হবে তথা সোলাসি মুজাররদ হবে, এর কতগুলো বাব রয়েছে, ওই বাবটি হচ্ছে আইন কালেমা হরকতের ভিন্নতা থাকার কারণে এই বাবগুলো তৈরি হচ্ছে। আমরা একটু লক্ষ্য করি, যেমন আমি বললাম ফা আলা, এখানে আইন কালেমাতে জবর দিয়েছি, আমি ইচ্ছে করলে বলতে পারি ফা এলা, এখানে আইন কালেমা জের দিয়েছি, বলতে পারি ফা উলা, এখানে আইন কালেমায় পেশ দিয়েছি। এটা আমরা ফাইলে মাজি এর গঠন প্রণালী আলোচনা করেছিলাম যে ভিডিওতে, সেখানে আমরা আলোচনা করেছি মাসকানের বর্ণে জবর জের পেশ ইচ্ছে মতো দেয়া যায়। এই যে মাসকানের বর্ণে জবর জের পেশ ইচ্ছে মতো দিতে গেলাম বা দিলাম, এই দিতে গিয়েই সোলাসি মুজাররাদের বাবের সৃষ্টি হয়েছে, এই হরকতের ভিন্নতার কারণে, আইন কালেমায় হরকতের ভিন্নতার কারণে। এই ভিন্ন হতে হতে মোট আটটি অবস্থা হতে পারে, সে আটটি অবস্থা নিয়েই আমরা এখন আলোচনা করব, যাকে আটটি বাব বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, কেউ যদি পড়াশোনা করতে আসে, একজন ওস্তাদের প্রাথমিক কাজ হচ্ছে তাকে সাহায্য করা, সাহায্য করার পরে শিক্ষার্থী পড়াশোনা করবে বা কম করবে, মনোযোগ কমও দিতে পারে, তাহলে শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ করার জন্যে উচিত হলো তাকে প্রহার করা। সে প্রহারটা অবশ্যই কঠোর আকারে হবে না, শাসন করা মানে শাসনের সুরে মৃদু প্রহার করা। একজন শিক্ষার্থীকে যখন প্রহার করবে বা শাসন করবে বা ধমক দিবে, তখন সে শিক্ষার্থী শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনবে, অর্থাৎ সে শুনবে, শোনা। যখনই শিক্ষার্থী ওস্তাদের কথা শুনবে, তখনই তার ব্রেনটা আলটিমেট খুলে যাবে, তার ব্রেন খুলে যাবে, তার জেহেন খুলে যাবে, তার চিন্তা চেতনা খুলে যাবে। যখনই চিন্তা চেতনা খুলবে, সে পড়াশোনা করে সে সম্মানিত হয়ে যাবে। একটা লোক যখন সম্মানিত হবে, পড়াশোনা জানবে, তখন তার চিন্তা শক্তি বাড়বে, চিন্তা করা। যখনই একটা লোক চিন্তা করতে শিখবে, গবেষণা করতে শিখবে, অনুমান আন্দাজ বা ধারণা করতে শিখবে, তখনই তার মর্যাদা আরো বাড়বে, মর্যাদা, তার মর্যাদা বেড়ে যাবে। আর একজন লোক যখন মর্যাদাবান হবে, মানুষ আমরা যারা বিশেষ করে মুসলিম, তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা, সে সর্বশেষ আল্লাহর নৈকট্য লাভ করবে, নৈকট্য লাভ করা। তাহলে আমরা কি বুঝলাম, একজন শিক্ষার্থীকে প্রথম সাহায্য করব, সাহায্য করলে সে যদি অমনোযোগী হয়, মনোযোগ ভালো করে না দেয়, তাহলে মৃদু প্রহার, তার মানে খুব জোরে শাসন না, মৃদু আকারে শাসন করে হালকা প্রহার, এরপরে শিক্ষার্থী পড়াশোনায় মনোযোগী হবে, তাহলে শিক্ষার্থীর ব্রেনটা খুলবে, ব্রেন খুললে সে পড়াশোনা করে সে শিক্ষার্থী সম্মানিত হবে, সম্মানের জায়গায় গিয়ে সে কিছু চিন্তা করতে শিখবে, গবেষণা করতে শিখবে, চিন্তা গবেষণা করার পর তার মর্যাদা বাড়বে, মর্যাদাবান হওয়ার পর সর্বশেষ সে আল্লাহর নৈকট্য লাভ করবে। সাহায্য করা মূলত, যেহেতু আমরা ফেল নিয়ে আলোচনা করছি, তাহলে সাহায্য করা মানে হচ্ছে সাহায্য করলো, আমরা প্রত্যেকটাকে ফেল বানিয়ে দেই, তাহলে সাহায্য করলো, প্রহার করলো, শুনলো, খুললো, খোলা থেকে খুললো, সম্মানিত হলো, চিন্তা করলো, মর্যাদাবান হলো, নৈকট্য লাভ করলো। তাহলে এবার আমরা লক্ষ্য করি, সাহায্য করলো আরবি হচ্ছে নাসর, প্রহার করলো আরবি হচ্ছে দরা বা, শুনলো আরবি হচ্ছে সামিয়, খুললো আরবি হচ্ছে ফাতাহা, সম্মানিত হলো আরবি হচ্ছে কারুমা, চিন্তা করলো আরবি হচ্ছে হাসিবা, ধারণা করলো বা চিন্তা করলো আরবি হচ্ছে হাসিবা, মর্যাদাবান হলো আরবি হচ্ছে ফাদিলা, নৈকট্য লাভ করলো
আরবি হচ্ছে কাদা, যা মূলত ছিল কা ভু দা। অর্থাৎ আমরা বলতে চাচ্ছিলাম এই ফেল গুলোর দিকে লক্ষ্য করলেই আমরা আটটা বাপ পেয়ে যাচ্ছি, যেগুলো সোলাসি মোজাররাদ তথা তিনটি মূল বর্ণের যে বাপ গুলো এই আটটি বাপ। এই যে না স র দ র বা সামিয়া ফাতাহা কারুমা হাসিবা ফাদিলা কাদা বা কাউদা। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটির যে আইন কালেমা তথা মাসখানের বর্ণ, নাসারাতে জবর আছে, দরাবায়ও জবর আছে, সামিয়াতে জের, ফাতাহা জবর, কারুমা পেশ, হাসিবাতে জের, ফাদেলা জের, কাবুদা আবার পেশ। তার মানে আইন কালেমার যে হরকত এটা পরিবর্তন হচ্ছে, আর আইন কালেমার হরকতের পরিবর্তনের কারণেই বাবের সৃষ্টি হয়েছে, না হলে একটি মাত্র বাব হতো। এবার আমরা দেখি এটি তো ফেলে মাজির অবস্থা, মোজারেতে কি হচ্ছে? বাবে নাসারার মোজারে হচ্ছে ইয়ানসু রো, বাবে নাসারার মোজারে হচ্ছে ইয়ানসু রো, বাবে দরাবার মোজারে হচ্ছে ইয়াদ রিবো, সামেয়ার মোজারে হচ্ছে ইয়াস মাউ, ফাতাহার মোজারে হচ্ছে ইয়াফতাহু, কারুমার মোজারে হচ্ছে ইয়াক রুমু, বাবে হাসিবা এর মোজারে হচ্ছে ইয়াহ সিবু, ফাদিলার মোজারে হচ্ছে ইয়াফ দুলু, কাবুদা বা কাদার মোজারে হচ্ছে ইয়াকা দু বা ইয়াক ওয়াদু, ইয়াক ওয়াদু। শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে দেখলাম বাবে নাসারা মাজিতে আইন কালেমায় জবর আছে, মোজারেতে আইন কালেমায় পেশ আছে, এটা হচ্ছে প্রথম বাব। বাবে দরাবা মাজিতে আইন কালেমায় জবর আছে, মোজারেতে আইন কালেমায় জের আছে, এটা হচ্ছে দ্বিতীয় বাব। বাবে সামিয়া মাজিতে আইন কালেমায় জের আছে, মোজারেতে জবর আছে, এটা হচ্ছে তৃতীয় বাব। বাবে ফাতাহা মাজিতে আইন কালেমা জবর, মোজারেতেও আইন কালেমা জবর, এটা হচ্ছে চতুর্থ বাব। বাবে কারুমা মাজিতে আইন কালেমা পেশ, মোজারেতেও আইন কালেমা পেশ, এটা হচ্ছে পঞ্চম বাব। বাবে হাসিবা মাজিতে আইন কালেমা জের, মোজারেতে আইন কালেমা জের, এটা হচ্ছে ষষ্ঠ বাব। বাবে ফাদিলা মাজিতে আইন কালেমা জের, মোজারেতে আইন কালেমা পেশ, এটা হচ্ছে সপ্তম বাব। বাবে কাদা ইয়াকাদু তথা কাবুদা ইয়াক ওয়াদু, মাজিতে আইন কালেমা পেশ, মোজারে আইন কালেমা জবর, এটা হচ্ছে অষ্টম বাব। তাহলে আমরা আটটি বাব এখানে খুঁজে পেলাম এবং দেখলাম প্রত্যেকটি বাবের আইন কালেমার হরকত, মাজি এবং মোজারের যে কম্বিনেশন, এই আইন কালেমার হরকতের মধ্যে বৈচিত্র্যতা আছে এবং একটা বাবের হরকতের সাথে আরেকটা বাবের হরকতের হুবহু মিল নেই। যেমন এটার মাজি জবর মোজারে পেশ, এরকম মাজি জবর মোজারে পেশ আর কোথাও নেই, এটার মাজি জবর মোজারে জের এই অবস্থা আর কোথাও নেই, এটার মাজিতে জের মোজারে জবর এই অবস্থা কোথাও নেই, এটার ফতাহার মাজিও জবর মোজারেও জবর এই অবস্থা কোথাও নেই, কারুমার মাজি পেশ মোজারে পেশ এরকম আর কোথাও নেই, আবার হাসিবার মাজি জের মোজারে জের এরকম আর কোথাও নেই, ফাদেলা মাজি জের মোজারে পেশ এরকম অবস্থা আর একটাও নেই, কাবুদা মাজি পেশ মোজারে জবর এরকম অবস্থা আর এখানে নেই, যার কারণে আটটি বাব হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে বুঝলাম সলাসি মুজাররাদ তথা তিন বর্ণ বিশিষ্ট যে ফায়েল, যার মূল বর্ণই তিনটি এবং ফায়েলের মধ্যে বর্ণ তিনটিই থাকে, অতিরিক্ত বর্ণ থাকে না, তার বাব হচ্ছে মোট আটটি। আমরা এভাবে এটাকে সাজাতে পারি, সেটা হচ্ছে নাসারা দারাবা সামায়া ফাতা কারুমা হাসাবা ফাদেলা কাদা। শিক্ষার্থীদের সুবিধার্থে বলছি, শুধু মাজির শব্দগুলোকে নিয়ে কমপক্ষে 50 বার করে যদি আমরা উচ্চারণ করি বা পড়ি, মনোযোগ দিয়ে লক্ষ্য করি, তাহলে বাবগুলোর সিরিয়াল আমাদের মনে থাকবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা হোমওয়ার্ক করতে পারি, সেই হোমওয়ার্কটা হচ্ছে
এগুলোকে আমরা শুধু 50 বার পড়বো তাই না, কমপক্ষে 20 থেকে 30 বার আমরা লিখবো হরকত দিয়ে, এবং আমরা বুঝার জন্যে, বুঝার স্বার্থে মাজি থেকে মুজারে পারস্পরিক আইন কালামার যে হরকত, এই হরকতগুলোকে আমরা ইন্ডিকেট করে করে বুঝবো যে হরকতের পার্থক্য হচ্ছে, আর এই কারণে সোলাসি মুজারাদের বাব আটটা হচ্ছে। এভাবে প্র্যাকটিস করলে আমাদের এই বাবগুলো খুব দ্রুত বুঝে আসবে এবং মনে থাকবে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ভিডিও বাংলা ভাষা স্বরূপ শিখের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্টস আপনারা দিতে পারেন, ভালো লাগলে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন, আর কমেন্টস বক্সে আপনাদের কমেন্টসগুলো দিতে পারেন, কোনো প্রশ্ন জানার থাকলে প্রশ্ন করতে পারেন, কোনো এক পর্বে আমরা প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হবো ইনশাআল্লাহ। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্বে আপনাদের সামনে উপস্থাপন করবো এই বাবগুলো, কখন কোন বাব ব্যবহার হবে, কোন শব্দকে কোন বাব থেকে ব্যবহার করতে হবে, সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ সালমান আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।